প্রিমিয়ার হকি লীগ যেন এক নাট্যমঞ্চ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখা যায় ফেডারেশন ও লিগে অংশ নেওয়া ক্লাব কর্মকর্তাদের সময়ের ব্যবধানে বদলায় নাটকের গল্প পরিবর্তন হয় চরিত্রের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করে বেরিনারিয়ান্স ও আবাহনী দুদলকে দেওয়া হয় যুগ্ম চ্যাম্পিয়নের প্রস্তাব তবে তা গ্রহণ না করে প্লে অফ খেলে একক চ্যাম্পিয়নের কথা জানায় দল দুটি বেশ কয়েকবার আমন্ত্রণ করেও সারা না পাওয়ায় শেষ পর্যন্ত ক্লাব দুটির সম্মতিতে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশন যুগ্ম চ্যাম্পিয়নশিপ দেওয়ার অনুরোধ জানিয়ে লিগ কমিটি সুপারিশ প্রেরণ করে যেহেতু ক্লাবটাই খরচ করে তারা টিম করে তাদের সম্মতিতেই আমাদেরকে অগ্রগতি দিতে হয় সেটাই আমরা বিবেচনা রেখে আমরা এই উক্ত লিগে যুগ্ম চ্যাম্পিয়নশিপ আমরা ডিক্লেয়ার করি লিগের নিয়ম নিয়ম বিরোধী কর্মকাণ্ড করায় বিভিন্ন মেয়াদের শাস্তির মুখে পড়তে হয়েছে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা কোচ ও খেলোয়াড়দের সর্বোচ্চ ১২ ম্যাচের জন্য বহিষ্কার হয়েছেন মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি মাঠে প্রবেশ করে খেলা বন্ধ করা চার বছরের জন্য হকি মাঠে দায়িত্ব পালন থেকে নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স যদিও তাকে আজীবন নিষিদ্ধের জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি কমিটি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার খেলোয়াড় হিসেবে মধ্যে সর্বোচ্চ শাস্তি মোহাম্মদ পেয়েছে নৈতিক দিক থেকে বাংলাদেশের হকি ফেডারেশন এবং হকির খেলাকে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এই শক্ত ভূমিকা অবতীর্ণ হয়েছি আমার বিশ্বাস বলবৎ থাকলে প্রত্যেকটা হকি খেলোয়াড় কর্মকর্তা ক্লাব তারা সতর্ক হবে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে তিনটি ক্লাবকে বাংলাদেশ এস সিকে পঞ্চাশ হাজার টাকা আজাদ ও এজাক্স ক্লাবকে গুনতে হবে পঁচিশ হাজার করে নির্বাহী কমিটির বৈঠকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে মহামাডানের উপদেষ্টা কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি ও ক্লাবটির পরিচালক জামাল রানাকে এছাড়া ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডের জন্য আজীবন নিষিদ্ধ হয়েছেন তিন সংগঠক সাজেদ এ আদেল তারেক এ আদেল ও জহিরুল ইসলাম মিতুল বাংলাদেশ হকিকে যদি কেউ যেন ছোট করতে না পারে সেই দেখে সকল কিছু চুলচেরা অযাচিত অনর্থক যে সকল মানুষ সোশ্যাল মিডিয়াতেও এই সকল বিষয়ে নিয়ে কুৎসা রটিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে ডিসিপ্লিন কমিটির এসব সিদ্ধান্ত পাশ হয়েছে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তবে সাজা প্রাপ্তদের প্রত্যেকেরই রয়েছে আপিল করার সুযোগ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা